नदी घाटों से बालू पत्थर खनन करना प्रतिबंधित है, इसके बावजूद भी प्रशासन की आंखों के सामने बालू खनन किए जा रहे हैं। बालू खनन का काम नाबालिग भी कर रहे हैं। आज तड़के बालासन नदी से अवैध तरीके से बालू खनन के दौरान बालू का टीला ढहने से एक युवक सहित दो नाबालिग की मौत के बाद तरह तरह के सवाल खड़े होने लगे हैं। मृतकों के नाम 15 वर्षीय रोहित साहनी, 15 वर्षीय श्यामल साहनी और 20 वर्षीय मोनू कुमार चौहान है। इस बीच सिलीगुड़ी के मेयर गौतम देव ने स्पष्ट किया है कि वे घटना स्थल का दौरा कर इसकी रिपोर्ट मुख्यमंत्री को भेज रहे हैं। मेयर गौतम देव आज सुबह बनियाखारी में मृतकों के घर पहुंचे और उनके परिवार से मुलाकात की। इसके बाद मेयर प्रशासनिक अधिकारियों के साथ घटना स्थल पर पहुंचे। इस दौरान पत्रकारों से बातचीत करते हुए मेयर ने कहा कि वो पूरे मामले की रिपोर्ट मुख्यमंत्री को देंगे, साथ ही जिला प्रशासन पुलिस कमिश्नर से भी बात करेंगे। हमारा कभी सही तो रिपोर्ट अभी देखो एवं घटनाटा खूब दुख लग। अभी हमारे प्रशासनिक प्रधान जी माननीय मुख्यमंत्री अभी हमार যা বক্তব্য আমাকে লিখতে এর পেছনে যে ক্রিমিনালিটি আছে, যে অবৈধ বিষয়গুলো আছে, সেটা পুলিশ প্রশাসন তাদের মতো করে দেখবে। এবং প্রচুর বন্ধ হয়েছে, প্রচুর চেক অ্যান্ড ব্যালেন্স হয়েছে, কিন্তু তারপরেও কিছু ফাঁক ফোকর দিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, যেটা একেবারেই হওয়া বাঞ্ছনীয়। সেটা যা অভিযোগ উঠছে সেটা দেখছি, একটি ছেলে বাইরে থেকে এসেছে, দু মাস হলো দিদার বাড়িতে বেড়াতে এসছে, আর দুটি ছেলের মধ্যে একটি ছেলে বয়স অ্যাবাউট 18 আছে আমি শুনেছি, একটি ছেলে আমি ঠিক বলতে পারবো না, মার্জিনাল আছে, সেগুলো পোস্টমর্টমে আসবে কি আছে। পুলিশ এনকোয়ারি করে দেখুক, যার যেখানে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা পুলিশ নেবে। এর পেছনে তো সাম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস টুক প্লেস, যা ব্যবস্থা নেওয়া সেটা পুলিশ প্রশাসন তাদের মতো করে তাদের সিস্টেমের মধ্যে করবে, সেটা নিয়ে আমি বলার অধিকারী নেই, আমি বলতে পারি না। আমাদের ল অফ দি ল্যান্ড সেটা ইমপ্লিমেন্টেড ডেফিনেটলি হবে, এটুকু বলতে হবে। এগুলো আমি কীভাবে এখানে দাঁড়িয়ে, আমি তো পুলিশ প্রশাসনের কেউ নই এই এই ক্ষেত্রে, আমি যেখানে যেখানে বলার কথা বলার, আমি স্থানীয় লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কমিশনার অফ পুলিশ এবং কলকাতায় আমার যা অবজারভেশন আমি সেটা দু তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমার কি মনে হলো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তিনটে পান গেছে সেটা খুঁজে পাওয়া যাবে না, আরেকটা হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রচুর প্রিভেন্টিভ মেজার নিয়েছে, প্রচুর কাপ করেছে এই বিষয়গুলো। আমি নিজে অনেকগুলো ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে টাইম অ্যান্ড এগেন বলেছি। इधर स्थानीय निवासियों ने बताया कि रात के समय ट्रैक्टर और डंपरों से इलाके में बालू और पत्थरों की तस्करी की जाती है, कई बार पुलिस आती है लेकिन कोई कार्रवाई नहीं होती।